মতো মনে হয় না, মনে হয় এটা আমার জীবনের একটা একটা অংশ। তো এই জন্য আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ যে আপনারা যে যেভাবে পারেন, ক্ষুদ্র স্বার্থ থাকবে, কিন্তু সেই ক্ষুদ্র স্বার্থকে যদি জলাঞ্জলি দিতে পারি, আল্লাহ তো চান যে মানুষ যেন মানুষের উপকার করে, মানুষকে ভালোবাসে। তো আমরা কেন মানুষকে ভালোবাসবো না? আমরা যদি আল্লাহর পথে কাজ করতে চাই, আল্লাহর পথে কাজ করার জন্য দেশ প্রেমের চাইতে, মানুষকে ভালোবাসার চাইতে বড় কাজ করার জন্য, সেই কাজটাই আমরা করে দেখব। এই 17ই মে তারিখটাও কিন্তু আমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য যে এখানে তারিখ পালন করলে, আমি সবসময়ের মতো বলি, শুধু তারিখ পালন করি, এখান থেকে আমরা কি পেলাম? আমাদের সবচেয়ে বড় পাওয়া, 40 বছর একটা মানুষ তার রাত দিনকে এক করে তিনি আমাদের জন্য, বাংলাদেশের জন্য তিনি দিয়ে গেছেন। তিনি চেষ্টা করেছেন এবং তিনি তার চেষ্টাতে তিনি কোনো সময় তিনি ক্ষান্ত হন নাই, থামান নাই। এটাই হলো বড় প্রেরণা। অনবরত চেষ্টা করে যেতে হবে, যেমন দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন, ঠিক একইভাবে আমাদেরকেও অনবরত চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টাটা হলো ভালোর পথে চেষ্টা। তাহলে আমরা আমাদের দেশপ্রেমকে জাগ্রত করব, আমরা আমাদের যেটা বলি শেখ হাসিনার ভাবকে শক্তিশালী করব। এই আওয়ামী লীগের সাথে আমাদের প্রত্যেকটা মানুষের ভালোবাসা, আমাদের রক্ত, ঘাম সব কিছু এই আওয়ামী লীগের দল। দলকে ভালোবাসার মধ্যে দিয়ে, দলের মাধ্যমে যদি আমরা মানুষের উপকার করতে পারি, তাহলে তার থেকে বড় দান ছিল। আসুন আমরা সবাই মিলে, আমরা যে মানুষটা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, যে মানুষটা তার জাদুকর স্পর্শে এই বাংলাদেশকে অনন্য মর্যাদায়, অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, আসুন আমরা সকলে সেই প্রচেষ্টার অংশ হই। আমাদের ক্ষুদ্র স্বার্থকে আমরা একদিকে ঠেলে রেখে আমরা ভবিষ্যৎ বন্ধু, আজকের দিন যদি আমি ভালো না করি, ভবিষ্যৎ সুন্দর হবে না। আজকের দিনের কর্ম আগামী প্রেরণা, আজকের আলো আগামীতে আরো উজ্জ্বল হবে। সেই পথে চলুন, আমাদের জননেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় বোন, তার জন্য।